করোনা ঠেকাতে 14 এপ্রিল অব্দি দেশজুড়ে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকানই বন্ধ, বন্ধ মদের দোকান। এমন অবস্থায় একিউট উইথড্রাল সিন্ড্রোমের কারণে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটছে ভারতে। মদ না খেয়ে কেউ নেশার তেষ্টা মেটাতে খাচ্ছেন শেভিং ক্রিম, কেউ আবার স্পিরিটের সঙ্গে জল আর কোল্ড ড্রিঙ্ক মিশিয়ে খেতে গিয়ে বিপদ ডেকে আনছেন। সেসব ঘটনা মাথায় রেখেই এবার ম্যাকালয় সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে। নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই লকডাউনের সপ্তম দিনে এসে এমন সাড়া জাগানোর সিদ্ধান্ত। মদ না পেয়ে ইতিমধ্যে দেশে অনেক জায়গাতেই আত্মহত্যার খবর সামনে এসেছে। এদিকে জরুরি স্বাস্থ্য সংক্রান্ত কারণে হোম ডেলিভারিতে মদ বিক্রির অনুমতি দিল মেঘালয় সরকার। তবে এর জন্য রয়েছে একটি শর্ত, এই পন্থায় মদ পেতে লাগবে চিকিৎসকের অনুমতি। ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে তবেই বাড়ি বসেই মদ পাবেন ক্রেতা। অন্যদিকে শুধু মেঘালয় নয়, কেরল সরকার ইতিমধ্যে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে মদ কেনার ব্যবস্থা চালু করেছে সে রাজ্যে, যদিও তাতে সমস্যা মেটেনি। গত 7 দিনে 6 জন মদ না পাওয়ায় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। দি এডিকশন বিশেষজ্ঞরা বলছেন, এমনটা চলতে থাকলে আগামী কয়েকদিনে আত্মহত্যার ঘটনা আরো বাড়বে। নেশাগ্রস্তরা আচমকা মদ না পাওয়ায় শোক কাটিয়ে উঠতে পারছেন না, বাড়ি বাড়ি শুরু হয়েছে অশান্তি, জিনিসপত্র ভাঙচুর। উইথড্রল সিমটমকে মানিয়ে নিতে অসুবিধায় পড়ছেন অধিকাংশরাই। সেই সমস্যা মাথায় রেখেই মেঘালয় সরকারের এমন সাহসের সিদ্ধান্ত। টেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।